হ্যালো, আমি ডাক্তার এম ডি পিয়ারুল শেখ। আপনাদের সকলকে দ্য ডক্টর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডনি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে আপনি একদম কারেন্ট গাইডলাইন অনুযায়ী বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্য জানতে পারবেন। কিডনি শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ছাঁকনি রূপে কাজ করে শরীরে বিপাকক্রিয়ায় উৎপন্ন দূষিত বর্জ্য পদার্থগুলিকে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। শুধু তাই নয়, এটি দেহের জলের ভারসাম্য বজায় রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিডনি আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, হাড় মজবুত রাখতে সাহায্য করে। তো কোন কোন ক্ষেত্রে কিডনি রোগের ঝুঁকি আছে, অর্থাৎ কিডনি রোগের রিস্ক ফ্যাক্টরগুলো কী? একটা হচ্ছে ডায়াবেটিস, দ্বিতীয় নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার, তৃতীয়ত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ মেনলি এনসেডস ওষুধ খায়, যারা মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে মেনলি নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক যেগুলো, অর্থাৎ অ্যামাইনোগ্লাইকোসাইড, পরিমিত জল পান না করা, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা, প্রস্রাব দ্বারে দীর্ঘদিন ধরে জ্বালা পোড়া হওয়া বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব। তাহলে কিডনি রোগের উপসর্গ কী? বলো যে কিডনি রোগের জন্য প্রথম দিকে কোনো উপসর্গ দেখা যায় না, যখন উপসর্গ দেখা দেয় ততক্ষণে কিডনির প্রায় 70-80% নষ্ট হয়ে যায়। তো কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো কী? প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে খিদে নষ্ট হয়ে যাওয়া বা ক্ষুধামান্দ্য, দুর্বলতা ভাব, প্রচণ্ড বমি বমি ভাব, শরীর চুলকানো কিন্তু শরীরের র্যাশ থাকবে না, প্লাস হচ্ছে চোখ মুখ ফুলে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, এগুলো দেখা যাবে। এবার কিডনি রোগের একদম অন্তিম দশায়, অন্তিম দশায় কী হয়? কিডনির কার্যক্ষমতা একদম কমে যায়, ফলে কিডনির ফিল্ট্রেশন অর্থাৎ জিএফআর এতটাই কমে যায় যে শরীরে উৎপন্ন বিপাকজাত বর্জ্য পদার্থগুলো, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কী হয়, মূত্রের মাধ্যমে আর দেহের বাইরে বের হতে পারে। তার ফলে কী হয়, রক্তে ইউরিয়া ক্রিয়াটিনিন এই পদার্থগুলির পরিমাণ বেড়ে যায়, যেটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া হওয়ার জন্য কী হয়, ইউরেমিক এনসেফালোপ্যাথি ডেভেলপড করে। তাহলে ইউরেমিক এনসেফালোপ্যাথি ডেভেলপড করলে কী কী লক্ষণ দেখা যাবে? একটা হচ্ছে পেশেন্টের কনফিউশন হবে, পেশেন্টের খিঁচুনি হতে পারে, অনেক সময় পেশেন্ট কোমাতে চলে যায়, পেশেন্টের স্মৃতিশক্তি কমে যায় বা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, পেশেন্টের ক্ষেত্রে অ্যাস্টেরিক্সিস বা ফ্ল্যাপিং ট্রিমার দেখা যাচ্ছে। অ্যাস্টেরিক্সিস আপনি কীভাবে বুঝবেন? পেশেন্টকে যদি আপনি হাত এইভাবে করতে বলেন এবং পেশেন্টের হাতের উপর এরকমভাবে প্রেস করেন, পেশেন্টের হাত এরকম ফিক্সড না থেকে হাত এরকমভাবে নড়তে থাকবে, অর্থাৎ ইনভলান্টারি ট্রিমার অফ হ্যান্ড, এটাকে বলা হচ্ছে অ্যাস্টেরিক্সিস। কিডনি রোগ হলে আমাদের শরীরে কী কী ক্ষতিকর প্রভাব? কিডনি খারাপ হলে আমাদের শরীরে অন্যান্য রোগগুলো একদম জাঁকিয়ে বসে, এই জন্য কিডনি রোগ অত্যন্ত ভয়ানক। তো কিডনি রোগের কী কী কমপ্লিকেশন দেখা যায়? দেখা যায় ক্রনিক কিডনি ডিজিজ হলে কী হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর কমে যায়। জিএফআর কমে গেলে আমাদের কিডনিতে অক্সিজেন সাপ্লাই কমে যায়, কিডনিতে অক্সিজেন সাপ্লাই কমে গেলে কিডনি থেকে প্রচুর পরিমাণ রেনিন সিক্রেশন হয়, অর্থাৎ রেনিন সিক্রেশন বৃদ্ধি পায়। এই রেনিন কী করে, অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর কাজ করে, তার ফলে কী হয়, অ্যাঞ্জিওটেনসিনোজেন অ্যাঞ্জিওটেনসিনে পরিণত হয়, সেই অ্যাঞ্জিওটেনসিন 1 কী হয়, অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত হয়, সেই অ্যাঞ্জিওটেনসিন 2 ভ্যাসো কনস্ট্রিকশন করে, অর্থাৎ রক্তবাহকে সংকুচিত করে। এই রক্তবাহ সংকুচিত হওয়ার ফলে ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ে বা হাইপারটেনশন দেখা যায়। ক্রনিক কিডনি ডিজিজে শুধুমাত্র অতিরিক্ত পরিমাণ রেনিন ক্ষরণের জন্য যে ব্লাড প্রেশার বাড়ে তাই নয়, ক্রনিক কিডনি ডিজিজে কী হয়, আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণ জল মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরোতে পারে না, ফলে কী হচ্ছে, ভলিউম ওভারলোড হচ্ছে। আর একটা কারণ কী হয়, ক্রনিক কিডনি ডিজিজে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন ঘটে, যার জন্য ব্লাড প্রেশার বাড়ে। তাহলে ক্রনিক কিডনি ডিজিজে হাই ব্লাড প্রেশার তিনটি কারণের জন্য হচ্ছে, একটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ রেনিন ক্ষরণ, দ্বিতীয়ত হচ্ছে সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন, আর তিন নম্বর হচ্ছে ভলিউম ওভারলোড। কিডনি থেকে কী হয়, এরিথ্রোপোয়েটিন নামক হরমোন ক্ষরিত হয়। এরিথ্রোপোয়েটিন হরমোন অস্থিমজ্জা বা বোন ম্যারোর উপর কাজ করে এবং সেই অস্থিমজ্জা থেকে এরিথ্রোপোয়েসিস পদ্ধতিতে RBC অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি করে। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজে কী হয়, এই এরিথ্রোপোয়েটিন হরমোন কম পরিমাণ ক্ষরিত হয়, তার ফলে কী হয়,
আমাদের শরীরে আরবিসি প্রোডাকশন কমে যায়। আরবিসি প্রোডাকশন কমে যাওয়ার জন্য আমাদের শরীরে অর্থাৎ যে সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যায়। ক্রনিক কিডনি ডিজিজে হার্ট ফেলিওর কেন হয়? ক্রনিক কিডনি ডিজিজ হলে প্রেশার বেড়ে যায়, শরীরে রক্তের পরিমাণ কমে যায় অর্থাৎ অ্যানিমিয়া হয়, এবং শরীর থেকে অতিরিক্ত জল শরীরের বাইরে বের হতে পারে না অর্থাৎ ফ্লুইড ওভারলোড হয়। এই তিনটি কারণের জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে হার্ট ফেলিওর হয়। ক্রনিক কিডনি ডিজিজে কী হয়? 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল অর্থাৎ অ্যাক্টিভ ভিটামিন ডি বা ক্যালসিট্রায়োলের পরিমাণ কমে যায়। তার ফলে কী হয়? আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ বা অ্যাবজর্পশনের পরিমাণ কমে যায়, ফলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, যেটাকে বলা হয় হাইপো ক্যালসেমিয়া। ক্রনিক কিডনি ডিজিজ হলে জিএফআর কমে যায়, তার ফলে শরীর থেকে মূত্রের মাধ্যমে ফসফেট বের হতে পারে না। ফসফেট বের হতে না পারার জন্য কী হয়? সেই অতিরিক্ত ফসফেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে, তার ফলে রক্তে ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় অর্থাৎ হাইপো ক্যালসেমিয়া হয়। আমাদের শরীরে যখনই হাইপো ক্যালসেমিয়া হবে তখন কী হয়? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ ক্ষরিত হয়, যাকে বলা হয় সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এই পিটিএইচ হরমোন কী করে? আমাদের হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ করে এবং সেই ক্যালসিয়ামকে রক্তে ট্রান্সফার করে, তার ফলে কী হচ্ছে? হাড়ের রোগ হয়। তো ক্রনিক কিডনি ডিজিজ যে হাড়ের যে রোগ হয় সেটাকে বলা হয় রেনাল অস্টিও ডিস্ট্রফি। তাহলে ক্রনিক কিডনি ডিজিজ হলে কী কী ক্ষতিকর প্রভাব পড়ে? ক্রনিক কিডনি ডিজিজ হলে আমাদের শরীরে হাই ব্লাড প্রেশার হয়, শরীরের রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়, হাড়ের রোগ দেখা যায় যেটাকে রেনাল অস্টিও ডিস্ট্রফি বলা হয়, এবং কী হয়? হার্ট ফেলিওর হয়। সিকেডি ডায়াগনোসিস কীভাবে করা যায়? একটা হচ্ছে ইউএসজি। ইউএসজিতে কী দেখা যাবে? স্মল ইকোজেনিক কিডনি দেখা যাবে অর্থাৎ কিডনির আকার ছোট হয়ে যাবে। কিডনির আকার কত হবে? 9 থেকে 10 সেন্টিমিটারের কম হবে। দ্বিতীয়ত হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করতে হবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আয়রন স্টোর, সিরাম ফেরিটিন, আয়রন স্যাচুরেশন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি চেক করতে হবে, কারণ শরীরে আয়রন স্টোর ঠিকঠাক আছে কি না। ইউরিয়া, ক্রিয়াটিনিন, সোডিয়াম, পটাশিয়াম চেক করতে হবে। সাধারণত ইউরিয়া বৃদ্ধি পাবে, ক্রিয়াটিনিন বাড়বে, পটাশিয়ামের পরিমাণও বাড়তে হবে। ইউরিন চেক করতে হবে কিসের জন্য? ক্রনিক কিডনি ডিজিজ হলে মূত্রের মাধ্যমে প্রোটিন লস হয়, তো প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা অর্থাৎ প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা দেখার জন্য। এবার ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্ট কী হবে? ক্রনিক কিডনি ডিজিজ পুরোপুরি নিরাময়যোগ্য নয়। কিডনি রোগের রিস্ক ফ্যাক্টরগুলোকেও যদি প্রতিরোধ করা হয় এবং কিডনি রোগের জন্য যেসব ক্ষতিকর প্রভাবগুলো হয় সেইগুলোকে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিডনি রোগীদের আয়ুকাল প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। ট্রিটমেন্টের আগে ক্রনিক কিডনি ডিজিজের স্টেজিং জানতে হবে। সিকেডির 6টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5 এবং এন স্টেজ রেনাল ডিজিজ বা ESRD। স্টেজিং কার উপর ভিত্তি করে করা হয়েছে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা GFR এর উপর ভিত্তি করে করা হয়েছে। স্টেজ 1 সিকেডি, এক্ষেত্রে GFR কত হয়? 90 ml পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ারের সমান বা বেশি। স্টেজ 2তে কত হয় GFR? 60 থেকে 89। স্টেজ 3তে 45 থেকে 59। স্টেজ 4-এ 30 থেকে 44। স্টেজ 5-এ 15 থেকে 29। আর এন স্টেজ রেনাল ডিজিজ বা ESRD যেটা বলছি সেখানে GFRটা কত হয়? 15 ml পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ারের থেকে কম হয়। ক্রনিক কিডনি ডিজিজে কী হয়? রোগীর হাই ব্লাড প্রেশার হয়। তো হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আমরা কোন ওষুধ দেবো? ট্যাবলেট AC ইনহিবিটর অর্থাৎ রামিপ্রিল, বা ট্যাবলেট ARB যেমন টেলমিসার্টান বা লোসার্টান দেবো। আর তার সঙ্গে কী দেবো? ডায়ুরেটিক্স দেবো, সেটা ডাইটর দিতে পারি অথবা ট্যাবলেট ল্যাসিক্স দিতে পারি। এক্ষেত্রে প্রেশারটাকে আমাদের সবসময় 130/80 নিচে রাখ। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যায়, তো অ্যানিমিয়া ট্রিটমেন্ট করার জন্য কী করতে হবে? যদি আয়রন স্টোর কম থাকে তাহলে আয়রন ট্যাবলেট দিতে হবে। যদি হিমোগ্লোবিন 9-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা কী দেবো? ইঞ্জেকশন ইপোয়েটিন অর ইঞ্জেকশন ডার্প ইপোয়েটিন দেবো। যদি ইপোয়েটিন দিই সেক্ষেত্রে 4000 ইউনিট ত্বকের নিচে দিতে হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর। যদি ডার্প ইপোয়েটিন দিই সেক্ষেত্রে
কত দিতে হবে, প্রতি কেজি দৈহিক ওজনের জন্য 0.45 মাইক্রোগ্রাম দেব, এবং এই ইঞ্জেকশনটা ত্বকের নিচেই দিতে হবে 2 থেকে 4 সপ্তাহ অন্তর। ক্রনিক কিডনি ডিজিজ হলে কি হয়, হাড়ের রোগ হয়। হাড়ের রোগটা কিসের জন্য হচ্ছে, ফসফেটের পরিমাণ বেড়ে যায়, ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, প্যারাথাইরয়েড হরমোন অর্থাৎ PTH-এর পরিমাণ বেড়ে যায়, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিট্রায়োলের পরিমাণটা কমে যায়। তাহলে প্রথমে আমাদেরকে ফসফেট লেভেলটাকে নর্মালাইজ করতে হবে। ফসফেট লেভেল নর্মালাইজ করার জন্য আমরা ক্যালসিয়াম কন্টেনিং ফসফেট বাইন্ডার দেওয়া হয় অর্থাৎ ট্যাবলেট ক্যালসিয়াম অ্যাসিটেট 667 মিলিগ্রাম, এই ট্যাবলেট দিনে 1 থেকে 3 বার দেওয়া হয় এবং ট্যাবলেটটিকে খাবারের সঙ্গে খেতে বলা হয়। যখনই ফসফেট লেভেলটা নর্মাল হয়ে যাবে তখন আমরা কি করব, ভিটামিন ডি দিতে শুরু করব। ভিটামিন ডি প্রতিদিন বা একদিন পর পর খেতে বলতে হবে, কত, 0.25 মাইক্রোগ্রাম থেকে 0.5 মাইক্রো। প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেছে, সেটাকে কমানোর জন্য কি দিতে হবে, ট্যাবলেট সিনাক্যালসেট দেব। সিনাক্যালসেট প্রতিদিন 30 থেকে 90 মিলিগ্রাম দিতে হবে। ক্রনিক কিডনি ডিজিজে মেটাবলিক অ্যাসিডোসিস দেখা দেয়, তো মেটাবলিক অ্যাসিডোসিসকে ট্রিট করার জন্য ট্যাবলেট নডোসিস দেওয়া হয়, যেটা 500 মিলিগ্রামে দিনে 1 বা 2 বার দেওয়া হয়। পেশেন্ট যদি ব্যথার ওষুধ ব্যবহার করে অর্থাৎ এনসেট ব্যবহার করে, এনসেট ইমিডিয়েটলি স্টপ করতে হবে। পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক, মেনলি নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক ইউজ করে, যেমন অ্যামাইনো গ্লাইকোসাইডস যেগুলো, সেগুলো ইমিডিয়েটলি স্টপ করতে হবে। ক্রনিক কিডনি ডিজিজ অন্তিম দশায় পৌঁছে গেলে অর্থাৎ GFR 10-এর নিচে নেমে গেলে ট্রিটমেন্ট কী করতে হবে, তখন দু ধরনের ট্রিটমেন্ট করা হয়, একটা হচ্ছে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। তো কিডনি ট্রান্সপ্লান্ট একদম ব্যয়বহুল একটা অপারেশন, প্লাস হচ্ছে কিডনি ডোনার পাওয়াও খুব মুশকিল, এই জন্য প্রধানত ডায়ালাইসিস করা হয়। কোনো পেশেন্টের ক্ষেত্রে সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করা হয়, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে সপ্তাহে 3 থেকে 6 বার ডায়ালাইসিস করা হয়। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজ আছে অর্থাৎ কিডনির রোগ আছে, তাদের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে, প্রথমত প্রোটিন জাতীয় খাবার খাওয়া কমাতে হবে। তবে যে সমস্ত রোগী জীর্ণ শীর্ণকায় বা সিরাম অ্যালবুমিনের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে জলপান কমাতে হবে। একটা কথা মনে রাখবেন, কিডনি ভালো রাখার জন্য নিয়মিতভাবে বেশি বেশি জল খাওয়া উচিত, কিন্তু কিডনি রোগ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু জলপান করা কমাতে হবে। প্রতিদিন 1.5 থেকে 2 লিটার জলপান করতে হবে। সল্ট রেস্ট্রিকশন অর্থাৎ অতিমাত্রায় লবণ খাওয়া যাবে না, দিনে ম্যাক্সিমাম 2 গ্রাম পর্যন্ত লবণ খাওয়া যেতে পারে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার অ্যাভয়েড করতে। তাহলে দেখতেই পাচ্ছেন কিডনি খারাপ হয়ে গেলে অন্যান্য রোগ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, হার্ট ফেলিওর, হাড়ের রোগ, এই সমস্ত রোগগুলো জেঁকে বসে। তাই কিডনি যাতে ভালো থাকে সেজন্য সতর্কতা অবলম্বন করতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পারলে লাইক শেয়ার কমেন্ট করুন। থ্যাংক ইউ।